আচ্ছা এই যে এগুলো যে দেখতেছি এই গাড়িগুলোর মালিক কি আপনি? হ্যাঁ সব গাড়ি আমি মালিক। কেন এরকম কয়টা গাড়ি আছে আপনার? ৩০টা আছে। ৩০টা জি। আচ্ছা ওই আপনার সাথে একটু কথা ছিল। আপনারা কারা? জি আমার নাম বাচ্চু। জি আমার নাম হচ্ছে মুন্না। কি চাই আমার কাছে? ভাই আমরা ওই যে ওইটা একটু চালাতে চাই। এইটা চালাতে চান? জি। তা আপনাদের দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। যে আমরা শিক্ষিত তো আমি বিয়ে বাস করছি। আমি তো হালকা বিয়ে মানে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারেন না সেজন্য আর কি। আপনাদের তো কিছুই আমি জানি না। ব্যবসা করতে হলে একটা ডকুমেন্টস দরকার আছে। সেই ডকুমেন্টসটা আমি কিভাবে পাবো আপনাদের কাছ থেকে? এখন হয় কি সার্টিফিকেট টার্টিফিকেট আমার কাছে নাই, ডকুমেন্টসটা আমার কাছে নাই ভাই। নাম ঠিকানা দাদা লাগে সব আমরা দিলাম, কোনো সমস্যা নেই তাই না মামা? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের আমার এই অটো রিক্সা দিতে হলে একটা সিস্টেম আছে, সেটা জানেন কি? সেটা হলো এই অটো রিক্সা দিতে হলে আপনাকে প্রথমত আমাকে ১০০০ টাকা জমা দিতে হবে, যেটা আপনার জমা হিসাবে থাকবে। আর প্রতিদিন আপনি যে গাড়িটা নেবেন, আপনি সকালে গাড়ি ১০টায় নেবেন বা ৮টায় নেবেন, নিয়ে ৫টার ভিতরে দিতে হবে। ৫টার পরে যদি আমার ১ ঘন্টা অতিবাহিত হয় তাহলে তার জন্য আপনাকে আবার অতিরিক্ত ২০০ টাকা করে দিতে হবে, কারণ আমাকে ওই ব্যাটারিটা চার্জ দিতে হলে আবার ১৫০ টাকা দিতে হয়। সেই জন্যই আমি আপনার কাছে এই কথাটা বললাম। আর তার মধ্যে হলো আপনাদেরকে নেওয়ার আগে আপনাদের বাপ দাদা আপনাদের বাড়ি কোথায় আপনাদের পুরো অ্যাড্রেসটা আমাকে দিতে হবে, এবং আমার যে লোক আছে আপনাদের ছবি তুলে রাখবে, সেই ছবিটা আমি রাখবো, রেখে সমস্ত ডকুমেন্টস রেখে তারপরে আপনাদের কাছ থেকে ১০০০ টাকা অগ্রিম নিয়ে তারপর আপনাদের কাছে গাড়ি নেবো। জি তাহলে কাগজটা দেখবেন। আপনাকে তো মনে রাখতে হবে অবশ্যই ৫টা, ৫টার পরে গেলেই কিন্তু আবার ২০০ টাকা দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে তাহলে দেন নাম ঠিকানা লেখা ফেলে দেন। ঠিক আছে অনেক আমি লিখি নাকি আপনি লিখবেন? না আমার লিখুন। প্রথমে তো আমার নাম বাবার নাম আর সাং মানে কোন অঞ্চলে তাই তো? আচ্ছা বাচ্চু করতে যাবেন আপনারা? জি স্যার। কই যাবেন স্যার? এয়ারপোর্ট। আপনাদের দেখে কিন্তু এই টমটম ড্রাইভার মনে হয় না। না স্যার আপনি কইলা হইছে কি স্যার, কামাই কেজি করার চেষ্টা করতেছি, কোন কিছু হয় না স্যার। পরিস্থিতি বললাম দুই একবার বাড়ি ছিল না, বিকল্প ট্যাক্সি তারপরে বিকল্প মন্থাই এটা শুরু করছি। আচ্ছা একটু সাবধানে চালাবেন, এটা ভালো করেছেন আপনারা। হ্যাঁ আপনাদের মতো শিক্ষিত লোকদের দরকার। আপনি কি করেন স্যার? আমি আমি পাইলট। আস্তে 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 সাবধানে সাবধানে পাইলট 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 মামা আপনারা কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন, আসলে শিক্ষিত লোক তো ঠিকই আছে। আসলে আমরা কিন্তু সবাই অলমোস্ট ড্রাইভার, কেউ ট্যাক্সি চালায়, কেউ টমটম চালায়, কেউ প্লেন চালায়, কেউ ট্রাক চালায়, কিন্তু আমাদের সবার উপরে কিন্তু একজন ড্রাইভার আছে সেটা জানেন? উপরওয়ালা। সাবধানে চালাবেন। হ্যাঁ না আমার ফ্যামিলি ঢাকায় থাকে। আচ্ছা দুজন পরিবার
আপনারা কি বিয়ে শাদী করেছেন? না স্যার, সে তোমার কথা নাই স্যার, আমাদের একটা মিস্টেক আছে জীবনে, ঠিক আছে স্যার? এরকম মিস্টেক আছে স্যার, ওইটা স্যার সুখের কথা কি বলবো করবেন স্যার, মামাকে দিয়ে শুরু করবো স্যার, আমার ইনকাম বাড়ুক ইনশাল্লাহ, মামাকে দিয়ে শুরু করবো, তারপরে আমার একটু লেট হয়ে যাচ্ছে মনে হয়, গাড়ি যাওয়া দরকার। হ্যাঁ কাঁধে করো, কাঁধে করো, হ্যাঁ দেখে চালাবেন, হ্যাঁ দেখে দেখে। আপনাদের সাথে আমাদের একটা গুড রিলেশন আছে, জাস্ট অ্যানাদার থিং, ওই কক্সবাজার তো অনেকগুলো হোটেল প্রায় 300-350, তো ইদানিং এই পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হোটেলের পরিবেশগুলো, তো আমরা চাই না আপনাদের সাথে আমাদের গুড রিলেশন নষ্ট হয়ে যাক। তারপরে সড়ক পথে টেকনাফ থেকে ইয়াবা আসছে, ফিন্সিল আসছে, আপনি তো অবশ্যই চান যে আমরা এগিয়ে যাই, প্রশাসন এগিয়ে যাক, প্রশাসন ভালো থাকুক, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা একা পারবো না, তো আমরা চাই আপনারা সার্বিক সহযোগিতা, অবশ্যই আমাদের সার্বিক সহযোগিতা থাকবে, আসুন স্যার আমাদের ভিতরে দেখবেন। কি ব্যাপার, তরমুজ খাবেন? হ্যাঁ একটা তরমুজ দেন না ভাইয়া। এই তরমুজ যতই হোক খাবো, বসে খাবো। এই ভাইয়া আসেন না, না আপনারা খান। আরে না আসেন, আরে বাবা আসো আসো, অসুবিধা নেই। জানেন ম্যাডাম, আজকে কিন্তু আমরা প্রথম এটা চালাইতেছি, ঠিক আছে? আপনি হচ্ছেন আমাদের সেকেন্ড প্যাসেঞ্জার, এর আগে একজন পাইলটের চড়াইছিলাম, আপনি হলো সেকেন্ড। যাক আমি তাহলে লাকি। জানেন আমি না খুব পছন্দ করি যারা সেলফ ডিপেন্ডেন্ট, নিজেরা কাজ করতে চায়। আপনি জানেন আমার একটু পার্লার আছে, তাই নাকি? অবশ্য আপনি নিজে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দরী, কারণ আপনি যে রূপচর্চা নিয়ে থাকেন সেটা বোঝা যায় আপনি মার্শাল্লাহ খুব সুন্দরী। আচ্ছা আপনি এখানে একা আসছেন, মানে আপনার সাথে আর কেউ আছে নাই? আমার বাবা, আমার মা আর আমার বড় ভাই। জানেন ওরা না সেন্ট মার্টিনে গেছে, কিন্তু আমাকে নিয়ে যেতে চেয়েছিল, আমি যাইনি। কেন বলেন তো? কেন
কারণ আমি পানি দেখলে অনেক ভয় পাই। আমি কি পছন্দ করি জানেন? পাহাড়। তার জন্যই তো আপনাদের এখানে আসতে পারলাম। ঠিক আছে, খান আপনি। না 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 না, চলেন। আমি বলছিলাম না যে সারাদিনের জন্য আপনাদের গাড়িটা ভাড়া নিলাম, এটা কোনো কথা হলো সরন্ত? 400 টাকা বেশি কামাই। পাতায় পাতায় খালি মাইন্ড করতেন, আমি একটু টাকা পয়সার পিছনে দৌড়াইতাম, আমার স্ত্রী কিনা পছন্দ করতেন। একবার শ্বশুর বাড়ি গেছি তো, আমার স্ত্রী কইছিল আমাকে, আমি তাকে বলছি যে আমি তো শ্বশুর বাড়িতে আসছি, অসুবিধা নাই, আপনি তো কপাল ভালো। দেখা করিয়ে যান তার সাথে। এইসব তুমি কি বলো? আমি তোমাকে কালকে রাতে বললাম না, আজমির শরীফ থেকে হুজুর সাহেব আসছেন, ওইখানে আমাদের যেতে হবে দুজনকে একসাথে। আহারে, তুমি বুঝতে আছো না কেন? হুজুর সাহেবের সাথে এক্সিডেন্ট সাহেব হইলে বড় খেলাকে দেখা না করলে আমার তো বিলটা আটকাই আছে, বিল পাবো না। আমি এক কাম করে নিলা, সৌরাস্তা দিয়ে তোমাকে একটু সিএনজি করিয়ে দিই, তুমি চলে যাও, আমি মিটিং শেষ করে তারপর এখানে আসবো। আমি না না, ছাত্রী আপা তো বলছে আমাদের দুজনকে একসাথে যেতে হবে। ছাত্রী আপাকে ডাক। ভুলে গেছো, আমার খালাতো বোন। আর ওই যে দুলা ভাই তোমার বিলটা পাস করা দিল না, ওই সাথী আপা। শোনো, সাথী আপা 13 বছর পরে এই হুজুরে পানি পড়া খেয়ে বাচ্চা হয়েছে। চলো, সাথী আপা বলছে দুজনকে একসাথে যেতে হবে। আরে সাথী আপার যে দোয়া আনতে বল, হ্যাঁ আরো ঐক্য বাচ্চাও। কিন্তু আমার তো পকেটে টাহা নেই, আমার বিল বন্ধ আছে না অনিলা, তুমি হ্যাঁ জানো না। বিল যদি না পাইতে গুরু গারে দইব কি? বাচ্চা না থাকলে এত টাকা দিয়ে তুমি কি করবা? আরে ভাই, যদি টাকাই না থাকে বাচ্চা বড় কর্ম কিদ্দে, মানুষ কর্ম কিদ্দে, টাকা লাগবে না? আনে আমি রুম গেছিনি। একটু সামনে বাম দিকে দাঁড়ান না। কেন এনে দাঁড়াবো কেন? ম্যাডাম সাবধানে, হ্যাঁ আমি কোন সময় কইলাম যে আমরা সারাদিনের জন্য আপনাকে বুক করছি? তুমি তো বলতেছি, আপনাকে বলছি মামা। আমার তো খেয়াল না, আমি তখন তো নতুন নতুন চালাইতেছিলাম, তো তখন বললো না, তুমি বললো উঠলো তো উঠে গেল। সারাদিন হলো অসুবিধা কি ভাগ না, এই যে সারাদিন আমরা থাকবো ঠিক আছে না, তুমি মনে করো যে সকালে যে টিপটা মেরে আমরা 150 টাকা পাইছি, আর এনারে যদি মনে করো আমরা 1000 টাকার মতো দেয়, তাহলে কি হলো আর 100 টাকা, মানে 1100 টাকা যদি দেয়, তা আমাদের খুব সুবিধা হয়ে গেলো না? তাহলে ওই ওই বেটাকে দেখতে হবে কত আসতো? 800 টাকা। 800 টাকা দিলাম, আর তাহলে আমাদের থাকলো দুজনের
450 মাসে যদি মামা 30 দিন ইনটু 450 মামা এটা তো আজকে শুরু এবং রাস্তাঘাট যখন ভালো করে চিনে যাবো এরকম একটা আমি চালাবো একটা তুমি চালাবো তাহলে মনে করো যে 4,500 না কত করলা 14,000 28,000 টাকা আমি দেখি আসতেছি ধরো তোমরা অনেক ভালো গান জানো আর অনেক 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 ভালো ভালো গান শুনামো চলো ভিতরে চলো না আমি যাবো না আমার ভাইরা আছে তো উপরে আরে চলো না এম করো না আমি ভাইরা ডাকবো কিন্তু এমন করবো না কেন আমি তোমার নাগর আছি নাগর আছি নাগর আমরা তোমার নাগর আছি চলো না তোমরা যাও পরে আরে পরে না এখনই চলো চলো তোমরা এখন কোথায় আছো তোমরা কিন্তু বেশি দূরে যাও না ওখানে কিন্তু ব্যাটারি চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নাই অনেক বিপদে পড়বে আরে ওস্তাদ আপনি এত চিন্তা করেন না তো আমরা মা ভাগ না আছি না আমরা দেখেন যে চার্জের একটা ব্যবস্থা করে ফেলবো আমাদের বান্ধবী আপনি কোথাও যাবেন না হ্যাঁ তাহলে সামনে চলো
সামনে কোথায় যাবেন? জায়গা বলেন, জায়গা চলো আমি বলছি। জিডি করা যাবে না কেন? ঠিক আছে, তার আগে আমি আমাদের সোর্স বিভিন্ন জায়গায় লাগিয়ে দেখি কিছু করতে পারি কি। ছবি আছে? আমার তো কোনো ছবি নেই স্যার। আপনার না, আপনার স্ত্রীর, আপনার ওয়াইফের কোনো ছবি আছে নাকি? বাবির হন ছবি আছে না স্যার? করতে স্যার ও কোনো ছবি না, বউর একটা ছবিও রাখতে পারেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনার জন্য কি করতে পারি। আপনি কাজ করেন, আমার মোটরসাইকেল পিছনে ওঠেন, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। দুইজন ছেলের সাথে একটা মেয়ে এদিক দিয়ে সোজা এদিক দিয়ে চলে গেছে। আপনি চিন্তা করুন, আমি দেখছি। আপনি কিরম করতেছেন? আমার জীবনে প্রথম প্রেম পত্র লিখেছিল, তারপর সেই কথা আমি খালাকে বলে দিয়েছিলাম। খালা যে বিপুলকে ভাই শোন, তুই আমার একটা কাজ করবি। সাগর আছে না? সাগর কে? ওই যে সাগর।
কারে বিশ্বাস করবো? একদা সব সময় দেখেছি মুন্না আমার জিনিস টানতে, কি জানি আল্লাহ জানে। সাগরকে যে বলবি ওকে আমার অনেক পছন্দ হয়েছে। আর কিছু বলছে? তুই বলছে তুই তুইও খারাপ, তোর মামাও খারাপ। খারাপ বলছে আমার? বিশাল সমুদ্র, এই সমুদ্রের চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবকিছু। আমরা দুজন কিন্তু বিয়ে করব। বিয়ে করার পর তুমি আমাকে একটা বাচ্চা দিবা। বাচ্চারা ছেলে হলে নাম রাখবো সানি। বলতো কেন? কেন? সাগরের শো আর নীলা। শোনো, আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো নীলার নি আর সাগরের সা। কেমন? দেখো সে ভালো মনে করো। শুকর আলহামদুলিল্লাহ। মামা, এটা কি শুরু করছ কেন? তুমি এই সবের মধ্যে চলে আসলে কেন? না মানে ঘটনা হচ্ছে যে এখন থেকে আমার নাম কিন্তু সাগর, আমার নাম সাগর। আর হচ্ছে আমাদের যদি বাচ্চা হয় তাহলে ছেলে হলে নাম রাখবো সানি আর মেয়ে হলে নাম রাখবো নিশা। মামা, তুমি কি বলতেছো তুমি? নাই বিপুল, তুই দুলাভাই, তুই এরকম মিসবিহেভ করতেছিস কেন? কে দুলাভাই? এই যে তো সাগর দুলাভাই। এ আমার দুলাভাই। তুমি কি বলে? বিশ্বাস করে মামা, এই রিস্কের মধ্যে যাও না, ওই আমরা এই ফালাই রাখছি, তাতে চলো ফুটে যাই। না আমার কি মামা, মামা লক্ষ্মী মামা, আর তুমি কি চাও না ভাগ না যে একটা তোমার মা মামা একটা ভাই হলো না আমরা বাবা। ভাই কি হয়েছে? তোমার প্ল্যান জাম হয়ে গেছে। আপনার জীবন নিয়ে দেখতেছেন না আপনার জন্য কিরকম চেষ্টা করতেছি? হ্যাঁ তো বুঝতে পারছি না ভাই, কি করবো বলেন। আমার স্ত্রীকে বিশ্রয় পাইতে আসি না, কলজার মধ্যে যে কিরকম করতে আসে আপনি কেমনে বুঝাই বলবো। 4 বছর আগে বিয়ে করছি, একটু ঘুরা করা হয় নাই। সেই পেন্ডেন্ট স্ত্রী আমার সিটগ্রস্ত হয়ে গেছে,
মনে করলাম যদি এই একটু ফ্রেশ মাইন্ডের জন্য আনি হলে মনে হয় ঠিক হয়ে যাইবি। আর এখন এরকম ঘটনা ঘটতে যাইবে বলছে কি না? ঠিক আছে ঠিক আছে, আপনার একটা ধৈর্য ধরে আমরা চেষ্টা করতেছি। দেখেন তো আশেপাশে কোনো ট্রাক পাওয়া যায়, গাড়ি তো নষ্ট হয়ে গেল। সাগরের পানি দেখে কথা আমার মনে পড়ি। জানো আমার জীবনে না একটা স্বপ্ন ছিল, আমার বিয়ের পর আমার হানিমুন হবে কক্সবাজারে। আমার এখানে এসে যে কি ভালো লাগছে আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো। আমারও যে কি ভালো লাগছে সেলিনা তোমাকে আমি বুঝাই বলতে পারবো না। এই যে উপরে আকাশের নীল, পাশে সাগরের নীল, আমার বুকের উপরে নীলা, আমার নামটা যে কে সাগর হইলে না। এই শুনো না, আমরা এখানে কতদিন থাকবো? তোমার যতদিন ইচ্ছে ততদিন থাকবা, আমার তো কোনো সমস্যা নাই। সত্যি? আমার কি ইচ্ছে করে জানো? কি? আমার ইচ্ছে করে এই সমুদ্রের পাড়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানাতে, স্বপ্নের মতো কুঁড়ে ঘর। না, কুঁড়ার ঘর বানামু কা? এই নে বানাইলে বানাম হলে ডুপ্লেক্স। আমার যে সাইডে কাম চলতে আছে না, সেখান থেকে কিছু রড নিয়ে আসবো, কিছু সিমেন্ট নিয়ে আসবো, কিছু বালু নিয়ে আসবো। কিন্তু অসুবিধা হয়েছে কি বলছো, এক্সচেঞ্জ সাহেব তো বিল দেই দিতে আসে না। আচ্ছা ঠিক আছে, যখন বিল দিবে তারপর যদি তুমি এখানে ডুপ্লেক্স বানাও তাহলে আমার বেবির জন্য ছোট্ট একটা সুন্দর রুম বানাবো। আরে হ্যাঁ তো বানাবো, আগে ওই এক্সচেঞ্জ সাহেব বিলটা দেও, এরপর দেখ পারবে। আমার না খুব শখ জানো, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকবে, 10-11টা। তারপর আমাদের যখন বয়স হয়ে যাবে তখন আমরা এই সমুদ্রের পাড়ে আসবো, সবগুলো বাচ্চা কাচ্চা নিয়ে ফুটবল খেলবো। ফুটবল তো খেলামই, আর 10 জন যদি বাচ্চা কাচ্চা হয় আমার 10টা সাইডে পাড়াই দেবো, আমি খেলবো ওই টাকাগুন তোমার সাইডে সাইডে থাকবে। আমি কোনো আগের মতো নাই স্যার, আমি কিন্তু খুব ভালো হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। শোন এদিক দিয়ে তুমি মাই আমার চাকরি দিচ্ছ না? না, ওই আগে করলাম, আমি খুব ভালো হয়ে গেছি স্যার, এই সমস্ত চিন্তা ভাবনা করি না। দাস নাই না, একটা সমস্যা হয়েছে। কি স্যার? একটা মাইয়া মানুষ, ও যে ওনার বউ পাইতেছে না। মাইয়া মানুষ ওনার বউ? কিরকম দেখা যায় স্যার? বয়স ধর 26-27 হবো, সালার কামিজ পরা, সবুজ রঙের। কোন কি স্যার? দেখছি তো স্যার, দেখছি। স্যার ঘটনা হলো কি, দুইজন বউ উষা লম্বা করে না, দুষ নুদুষ চোখে সুষমা, কিন্তু যেদিক নিয়ে গেছে এদিক হ্যালো, এই তোমরা কোথায়? 5টা
যদি ওই গাড়ির ব্যাটারি চার্জ ফুরে যায় তাহলে তোমরা চার্জ তো দিবা কোনে? আমার ভাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে ফেরত আসো, বুঝছো? তাড়াতাড়ি এসো। জি ভাইয়া, ডোন্ট ওরি, আমরা আসতেছি। ধর্মিয়া, আমাকে ইংলিশ শুনায়ও না, আমার জিনিস নিয়ে তাড়াতাড়ি চলে এসো, কুইক কাম। ওকে ওকে। আমি তোমার বেঁচে আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া, আমাদের একটা সন্তান দরকার। চল চল, তোমাদের মিশে ঘুরতে ঘুরতে সারাটা দিনই মাটি হয়ে গেল, আমরা তো কোনো অপরাধী না। আমার টমটমের তোর ভাড়া ভাড়া দরকার নাই, আমার টমটমটা দিয়ে দাও। টমটম আছে, শুনুন আমি একটা কথা বলি, ভালো এটা খামাই ভালো। শুনেন, আজকে আমাদের চেহারা আপনি বুঝতেছেন, আমরা তো খারাপ লোক না। আমরা বলি আপনাদের বিলটা তো লাগবে না, বিল টমটম নিয়ে আমরা টমটম নিয়ে আসি।